Assalamualaikum. আমরা আজকে ঘুরতেছি শ্রীমঙ্গলর লাউসরা জাতীয় উদ্যানের আশেপাশে আছে অ্যাকচুয়ালি চা বাগান যেখানে ওইখানে আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলিয়ে ঘুরতেছি। যদিও আইতে একটু লেট হয়ে গেছে, একটু আগে আইলে হয়তো আরও বেশি জায়গা এক্সপ্লোর করতাম পারলাম না, তো এক্সপ্লোর করতাম পারছি না। নেক্সট টাইম আমরা আরো আবার ঘুরা টাইমও তো এক সপ্তাহ পরে তারও বেশি জায়গা রেকর্ড করার চেষ্টা করব। এখন আমরা আবার রিটার্ন যাওয়ার লাগি রওনা হয়েছি। ওখানে একটা সামনে একটা সার দোকান আছে, তো খাসা পাতি দিয়া রং চা হয় নর্মালি, তো ওটা খাওয়ার উদ্দেশ্যে আবার ওখানটা যাইলাম। যদিও ওখান থেকে চা খাই আইছি আমরা, আবার যাইলাম ওখানে যাওয়ার সময় আবার ও সার দোকানটা পড়বো। আরও দুইজন তিনজন গেস্ট আইছিল আমরা লগে, আমরা মৌলভীবাজারটি ঘুরতাম গেছি তার শুনিয়া আইসই, তো তারা অ্যাকচুয়ালি দাদা তার খুব ভালো মানুষ, তার খুব হেল্প করছে, মজা হয়েছে আপনার। যদি খুব কম সময় লাগে, কম সময় গেছে তারা তারা কইরা আরও দিন যাওয়ার লাগে, যাতে লং টাইম লেগে তারা ঘুরতে পারে বা আমরা ঘুরতাম পারি আর লগে। তো কথা দিয়েছি তো আমরা হয়তো সপ্তাহখানিক পরে আবার সকালবেলা যাই, সারাদিন ওখানে তাকিয়ে ঘুরা মানে শ্রীমঙ্গল ঘুরার চেষ্টা করবো। আর আমিও আবার সব রেকর্ড করার চেষ্টা করবো, আমার এক্সট্রা ব্যাটারি চার্জার সব লইয়া যাই। তো এখন যাইরাম সামনে আছো গোবিন্দ দাদা, এনার সাইকেল লইয়া আমার সামনে সামনে যাইরা। আর পিছে আছে আমার ফ্রেন্ড সুয়েল, আর ঠিক আমার পিছনে বয়াত আমার মিতা পলাশ ভাই। দাদা খুব একজন মাইক মানুষ, অত্যন্ত ইয়ারপুর তাইন তাইন তাইনের দোকান ফালাইয়া তাইন আপনার সময় দিছ। তো আমরা এখন আমার অবশ্য আর পার্ট ওয়ান ভিডিও অ্যাকচুয়ালি আপলোড করছি, তো গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে আমরা ক্রস করছি। যদিও প্ল্যান আসিল গ্র্যান্ড সুলতানের ঢুকার, তো আমরা তো এটা প্রি প্ল্যান আসিল, হঠাৎ করে আমরা শ্রীমঙ্গল গেছি। যদি আগে বুকিং করিয়া যাইতাম তাহলে গ্র্যান্ড সুলতানের ভিতরে ঢুকতাম পারতাম। তো দেখা যাক, নেক্সট টাইম যাওয়ার আগে অবশ্যই আমরা রিজার্ভেশন করবো, ঢুকার লাগে রিজার্ভেশন করিয়া যাইব। তো আশা করি আপনার লোকে থাকবা, সাপোর্ট করবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তো আরও আপনারা যদি শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, তাইলে আরও ভিডিও করার উৎসাহ জাগবে অ্যাকচুয়ালি। এখন সুন্দর ভিউ দেখতে পাবা চতুর্দিকে সবুজ, আমরা আসলে এরকম দেখে অভ্যস্ত নাই, খুব সুন্দর লাগে চা বাগান দেখা সাইডে দিয়া, খুব নিরিবিলি পরিবেশ। যদিও কতলে খুব গরম আছে, তারপরেও এখানে একটু কম গরম লাগছে, জানি না খেনে হয়তো পাহাড়ি এলাকা থাকায়। সন্ধ্যা ওই জায়গা দেখি আসলে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না হয়, তো নেক্সট টাইম যখন আবার আইব চেষ্টা করব যাতে দিনের পর্যাপ্ত আলোর মাঝে ভিডিও করতাম মানে করতে পারি। আপনারা সবসময় সাথে থাকবা, সাপোর্ট দিবা, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখতে থাকবো আমার চ্যানেল।
Tarmo, Mas. Jangan sekali lagi ke Tarmo, Mas. Oh.